আমরা ছাদে পিকনিক করতে যাচ্ছি, তার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আমাদের চ্যানেলটাকে কি করবে সন্টু বলো? সাবস্ক্রাইব করো আর ফলো করো। শিখে গেছে দেখেছো? উলি বাবালি কেটে দাও কেটে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। যদিও বলবো এটা সকাল সকাল না, বেলা 11টা বাজে, কিন্তু এতক্ষণ ধরে এত বিজি ছিলাম যে ভিডিও করার সময় পাইনি। আর আজকে যেহেতু রবিবার তো আমাদের দুজনেরই ছুটি, কিন্তু ছুটি বলতে কি, আজকে জানোই রবিবার মানেই আমাদের ড্রয়িং ক্লাস থাকে। তো রাজা আছে ড্রয়িং ক্লাসে, ওপরে ড্রয়িং করাচ্ছে। আর এতক্ষণ ধরে আমি অনেক কাজবাজি করে নিয়েছি, কাজবাজ করার পর চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো দেখাই দের যে কি কি কাজ করলাম সকাল থেকে। সকাল সকাল দেখো বিছানা ঠিছানা গুছিয়ে ফেলেছি, কাপড় ধুয়ে মেলে দিয়েছি, বাসন টাসন ধুয়ে ফেলেছি, আর গাজর, ফুলকপি, বিনস, মাংসের জন্য আলু কেটে নিয়েছি। সকাল সকাল দেখো পুচকু বাচ্চাটা এসে ক্লিপগুলো দিয়ে খেলা করেছে আর ছড়িয়ে রেখে দিয়েছে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। মানে আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। তো আর এই ঠান্ডার সময় কিন্তু বেশ সমস্ত সবজি দিয়ে ফ্রাইড রাইস আর মাংস খেতে কিন্তু দারুণ লাগে। তো তারই প্রিপারেশন আজকে আমি করব, ফ্রাইড রাইস মাংস। আর ওদিকে বোন বাড়িতে নেই, বোন ঘুরতে গেছে ভিক্টোরিয়া, আর তাই মা বাবাকে আমি আমার বাড়িতে নেমন্তন্ন করেছি খাওয়া দাওয়া করার জন্য। তো মা চলে এসেছে, আর মা সকাল সকাল আমার জন্য বাড়ি থেকে টিফিন বানিয়ে এনেছে। যেহেতু জানে যে সকালবেলায় আমার টাইম হয় না খাবার করার, তো মা কী টিফিন নিয়ে এসেছে চলো তোমাদের সেটা দেখাই। আর এই যে মা নিয়ে এসেছে পরোটা আর ফুলকপি আলু দিয়ে তরকারি। আর আমার মা কিন্তু চাটনিটা খুব ভালো করে। তো কি দিয়ে চাটনি হবে আজকে? টমেটো, এই যে কাঁচা পাকা টমেটো মিলিয়ে চাটনি করবা? তো মা চাটনি করবে আর আমি করব ফ্রাইড রাইস আর মাংস। আর পুরো ফুল রেসিপিটা কী কী হয় খাওয়ার সময় তোমাদের জানাবো, কারণ আজকে খুব সুন্দর দুর্দান্ত রেসিপি হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কী কী রেসিপি হচ্ছে আর সানডেটা আমি কীভাবে কাটাচ্ছি। সবাই দেখো ড্রয়িং ক্লাসে বিজি, রাজা এখনও সকালের খাবার খায়নি। সকালের খাবার খেতে চলো, যাবে না? তখন হয়নি, এখন হয়ে গেছে। সবাই কি পেন্টিং করছে দেখো। এটা এটা কি নাম, এই মহিলার কোনো নাম আছে? সবাই একটু হাই করো। আর এখন বাজে 12:05। তো এই সময় আমি সকালের খাবার খেতে বসেছি। রবিবার দিনটা আমাদের এরকমই হয়, মানে খাওয়া দাওয়ার কোনো টাইমে ঠিক থাকে না। তো রাজা এইমাত্র খাওয়া দাওয়া করে ওপরে উঠলো, আমি এতক্ষণ ওপরে ছিলাম বাচ্চাগুলোকে দেখছিলাম। তো এবার আমি খেয়ে নেব। আর হাতের চুড়িগুলো দেখো কী অবস্থা হয়েছে, এক লোহা থাকে সবার লাস্টে, তারপরে শাখা থাকে, তারপরে পলা থাকে, তারপরে এই চুড়িটা থাকে, এই চুড়িটা চলে এসেছে, এই গোল্ডেন চুড়িটা চলে এসেছে পেছন দিকে, আর লোহাটা দেখো সামনের দিকে চলে গেছে। মানে এতদিন ঠিক ছিল, হঠাৎ করে দেখছি সব ছোট বড় হয়ে গেছে নাকি অদল বদল হয়ে সব উল্টোপাল্টা হয়ে গেছে। আর এইদিকে মা মোটামুটি গুছিয়ে দিয়ে গেছে। তো এবার আমি ফ্রাইড রাইসটা আর মাংসটা করবো। মা চাটনিটা পাঁপড় ভাজা করে গেছে, আর এই যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো ভাজা হয়, আলুটা ভাজা, এগুলো করে দিয়ে গেছে। তো দেখাই চলো কী কী ভেজে গেল মা। চিকেনটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এই দেখো মা এগুলো ভাজা করে দিয়ে গেছে। এই দেখো আলু টালু ভেজে দিয়ে গেছে, টমেটো কেটে দিয়ে গেছে। আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার শুধু একটু ফটাফট করে রান্না করে ফেলতে হবে। শুধু রান্না করলেই তো হয় না, রান্নার পরে প্রচুর কাজ থাকে জানোই তো সেটা। তো সেটা করতে করতে 1-1.5 ঘন্টা লাগবে। তারপরে একটু ইচ্ছা আছে যে আজকে ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো সবাই মিলে ছাদে যাব আর একটু পিকনিক টাইপ হয়ে যাবে, তো ভালো লাগবে। তো চলো মানে সমস্ত কাজবাজ করে নিই, তারপরে ছাদে যাব। তো থাকো আমার সাথে, দেখতে থাকো। এদিকে দেখো মাংসের পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে বসিয়ে দিয়েছি হাঁড়ি। আর এই দেখো পুচকু বাচ্চাটা চলে এসেছে আজকে আমাদের বাড়ি। কি করতে এসেছে পুচকু বাচ্চা? লজেন খেতে। এই লজেন খেতে নাকি কি? আরেকটা কি বললি তখন জাম্বোকে, কি বললি? নাচবি না, এদিকে তাকা, এদিকে তাকা, তাকা।
করতে এসেছিস আমাদের বাড়ি? নেন্ত খেতে এসেছে। নেন্ত নেন্ত খেতে এসেছ? আচ্ছা, কি দিয়ে খাবা নেন্ত? ভাত দিয়ে। আর কি দিয়ে? মাংস দিয়ে। মাংস দিয়ে? আর তুই এতগুলো লজেন্স খাবি? দাও লজেন্সের প্লাস্টিক, দাও তাড়াতাড়ি দি, দাও পরে খাবে। হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা খাও, ঠিক আছে। রাজা এদিকে দেখো, ফ্রাইড রাইস করছে, মিক্সড করছে ফ্রাইড রাইস। তো রাজার হাতে ছোঁয়া ছাড়া কোনো কিছু কমপ্লিট হবে না। আর্টিস্টের ছোঁয়া। হ্যাঁ, কি আর্টিস্টের ছোঁয়া? একটু বেশি দাম বাড়িয়ে দাও না মাঝে মাঝে। হ্যাঁ, আর্টিস্ট না তো কি, সব জানতা গামছাওয়ালা। এটাই ভালো, সব জানতা গামছাওয়ালা হওয়াই ভালো। এখন বেগুনি ভাজা চলছে, তো বেগুনি ঠেগুনি ভাজা নিয়ে সব খাবার দাবার নিয়ে আমরা চলে যাব ছাদে। আমরা ছাদে পিকনিক করতে যাচ্ছি, তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এগুলো নিয়ে যেতে হবে সব ছাদে। মা রেডি? তুমি রেডি? আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি? পিকনিক করতে। পিকনিক করতে? টিপনিক করতে। টিপনিক কোথায় যাব? টিপনিক করতে ছাদে। ছাদে? তো চলো আমরা যাই ছাদে। এদিকে আয়, এদিকে আয়, চলো 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 চলো, এদিকে বেরে আয়, এদিকে আয়, এদিকে। আমরা চলে এসেছি ছাদে পিকনিক করতে, সমস্ত খাওয়া দাওয়া নিয়ে রোদে বসবো, আর সাথে খাওয়া দাওয়া করবো জমি। কে খেতে বসেছে? এদিকে তাকাও। এইভাবে ছাদে পিকনিক মতন খেতে কিন্তু খুব ভালো লাগে, আর অনেকদিন বাদে আমরা এরকম খেলাম। তো এটা কিন্তু আমাদের বছরের প্রথম পিকনিকই বলা যায়। খাওয়া দাওয়া মানে, ও হ্যাঁ, বোনকে মিস করছি, কারণ বললাম ও ভিক্টোরিয়ায় গেছে ঘুরতে নিজের স্কুলের কলিগদের সাথে। আর আজকে আমাদের রেসিপি হলো প্রথমে বেগুনি, তারপরে ফ্রাইড রাইস, মাংস, তার সাথে স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। দারুণ রেসিপি, তাই তো শুনতু? পাঁপড় কে খাবে? পাঁপড় কে খাবে? আমি। আমি কে? আর সাথে একটু আতর দিয়ে দিয়েছিলাম, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো বাবা খাক, খাওয়া দাওয়ার পর বলবে যে কেমন হয়েছে আজকের মেনুগুলো। চাটনিটা তো ভালো হবেই জানি, কারণ চাটনিটা মা করেছে, চাটনিটা স্পেশাল হবে। বেশি জল খাবে না, ঠিক আছে? দেখো গরম গরম বেগুনি। রাইস খাও।
মুখে দাও, বেশি করে ভাত মুখে দাও, ওগুলো বেছে না বেছে না। কেমন আছে ফ্রাইড রাইসটা? ভালো আছে? এনে এগুলো খাও, ভালো আছে বাবা, বেশি করে খাও, বেশি করে খাও। আমার আছে তো তৈরি, আমার আছে তো তৈরি। ও আচ্ছা, সালাদ দিই আর পাতে চলে এসেছে চিকেন লেগ পিস আর সাথে ফ্রাইড রাইস। শান্টু কি খাচ্ছে? মেটে না ফিশ। আর ওইদিকে রাজার কাছেও মাংস, ফ্রাইড রাইস কাছে, এইদিকে বাবার কাছেও তাই, ওর কাছে বেগুন, ও বেগুনি। ফ্রাইড রাইস মাংস খাওয়ার পর চলে এসেছে চাটনি। দেখো না খাওয়া দাওয়া করে কি করছে। আর এই যে এই টমেটো চাটনিটা আজকে কিন্তু কাঁচা আর পাকা দুটো টমেটো মিশিয়ে চাটনিটা হয়েছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এবার পাঁপড়, তুই ভাত খাসনি, তোকে পাঁপড় দেওয়া হবে না। আগে ভাত নে, তারপরে দিচ্ছি পাঁপড়। আগে ভাত, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, নাও নাও, তাতেই নাও, এই যে এই যে তাতেই নাও। হ্যাঁ এবার পাঁপড় দেবো, তোমার পাঁপড় দেবো। হুম 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 হুম, ওহো সেই ব্যাপার একদম। আর সাথে চলে এসেছে নলেন গুড়ের রসগোল্লা। চাটনি দেবো, চাটনি দেবো আর না বলছে হুম হুম। আজকের পিকনিকটা কেমন লাগছে সবার? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা নিচে যাব, তো এগুলোকে গুছিয়ে নিয়ে আবার যেতে হবে। তো এখন যাওয়ার সময় একটু ওজনটা কম হবে আশা করি, খেয়ে দিয়ে কমিয়ে দিয়েছি। আর এই শুনটু কোথায়? শুনটু দেখো কি করছে, তখন থেকে দুষ্টামি আর দুষ্টামি, শুধু সারা ছাদ ধরে খেলো কম, দুষ্টামি করলো বেশি। পুরো ফ্রাইড রাইসটা এক্ষুনি যাচ্ছিল। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো কেমন দুষ্টামি করছে, দেখো দেখো তোমরা, একটা পেছনে একটা লেজ লাগানো হনুমান দেখেছ, দেখো সবাইকে শুধু মারবে, ভীষণ দুষ্টামি করছে। ওকে নিয়ে এবার আমি নিচে যাই। আর ঠান্ডা লেগে গলাটার অবস্থা দেখেছো তো কেমন হয়েছে, পুরো গলাটা ভেঙে গেছে। খাওয়া দাওয়ার পর এখন একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু এডিটিং করে নিলাম আর নেক্সট ভিডিওর জন্য, আর একটা ভিডিও পোস্টও করে দিলাম বোধহয় খানিকক্ষণ আগে ফেসবুক পেজে। তো তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর এখন আমি একটু বাইরে যাব, কিছু কেনাকাটি করার আছে, দোকানে যাব, যেমন হেনা, একটু বোরোলিন, এইসব জিনিসগুলো কেনাকাটি করার আছে। তো যাই কিনে আনি, যাবে নাকি আমার সাথে? তো চলো। আর দেখো চলে এসেছি ফিডার রোডে, তো ফিডার রোডে গিয়ে একটু দোকান থেকে কেনাকাটি করব, একটু হেনা কিনতে হবে। তো চলো যাই, মন্টুর দোকানে যাবো। পুরাতন জবুত হবে। আর মাফলার কিনে রাজার জন্য দুটো প্যান্ট কিনে বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসতে আসতে দেখো আমার শুনটু ভাইটাকে কেমন লাগছে, তোমরাই বলো। সান্তা ক্লজ লাগছে পুরো একদম, কেমন লাগছে তোমাকে? আর এই যে রাজা দেখো খেলা দেখছে, আজকে তো সানডে, তো আর সে তো দুটো গোল অনেকক্ষণ আগেই হয়েছিল। তো ফ্রান্স আর আর্জেন্টিনার খেলা হচ্ছে, তো রাজা খেলা দেখছে।
তো মজা নিয়ে খেলা দেখছে, তো তোমরাও মনে হয় খেলা দেখছো অবশ্যই সবাই। আর মা দেখো এখন আবার বেগুনি ভাজছে, তো বেগুনি আমাদের জন্যই ভাজা হচ্ছে। এই যে বোন কেমন ঘুরলি আজকে? খুব ভালো, কিন্তু এখন খুব টায়ার্ড। আচ্ছা আজকে বল কেমন ভিড় টির ছিল এগুলো বল। খুব ভীষণ ভিড় ছিল আজকে থেকেই, মানে একদম ক্রিসমাস উইক তো আর পরের সপ্তাহেই, তো একদম ভীষণ ভিড় ছিল, ভীষণ তাই। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করব, রাত্রের খাবার দাবার রুটি হয়েছে। মা কি রুটি না ভাত, কি ফ্রাইড রাইস না রুটি? মা কিছুই খাবে না, কেন খাবে না, মার খিদে নেই, দেরি করে খেয়েছে না আজকে। আর রাতের খাবার দাবার করে নেব এখনই, এখন প্রায় 9:45 মতন বাজে। কালকে আবার সেই সোমবার, আর যথাযথ সেরকমই রুটিন, পড়ানো, রান্না করা, ঘরের কাজ করা, রাজা স্কুলে যাবে আবার আসবে আবার পড়ানো, মানে এই একই রুটিন চলবে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার ফেসবুক পেজ বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগ, ইউটিউব চ্যানেল বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগ, দু জায়গা থেকেই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, ফলো করে রেখো, আর বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে অনেক অনেক ভিডিও যাতে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।